হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাফিয়া কুকিং স্টুডিও। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সহজে কীভাবে ঘরোয়াভাবে বিফ সিজলিং করবেন সেটা। চলুন শুরু করি। এর জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রামের মতো গরুর মাংস। এভাবে লম্বা করে পাতলা করে আমি কেটে নিয়েছি। এই যে এভাবে দেখুন, খুব বেশি মোটা হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। আর নিয়েছি এখানে শুকনো মরিচের গুঁড়া, আর এখানে নিয়েছি 2 টেবিল চামচের মতো পেঁয়াজ, রসুন, জিরা আর আদা একসাথে বেটে নিয়েছি। আর নিয়েছি টমেটো সস, সয়া সস, ওয়েস্টার সস আর লবণ। আর এখানে গাজর নিয়েছি আমি, এভাবে লম্বা করে কেটে নিয়েছি। পেঁয়াজ নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, আর এখানে নিয়েছি ক্যাপসিকাম, এভাবে লম্বা করে কেটে নিয়েছি আমি। এখন আমি এটাকে মেরিনেট করব। এখন আমি এতে 2 চা চামচের মতো সয়া সস দিয়ে দিচ্ছি। এক চা চামচের মতো টমেটো সস নিয়েছি, আর নিচ্ছি ওয়েস্টার সস 1 চা চামচের মতো। এখন এতে দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। আর আমি যে বাটটা মশলাটা রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। আর দিব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে। এখন এটাকে আমি ভালো করে মাখিয়ে নিব, মাখিয়ে 1 ঘন্টার জন্য মেরিনেট করতে দেব। ফিরে আসছি মেরিনেট হওয়া পর্যন্ত। হ্যাঁ, আমি 1 ঘন্টা মেরিনেট করে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার, আর 1 টেবিল চামচের মতো ময়দা দিয়ে আমি আরেকটু কিছুক্ষণ মাখিয়ে নেব। এখন এটাকে আরেকটু মাখিয়ে নিতে হবে। এখন আমি এটাকে ভেজে নেব ডুবো তেলে। এর জন্য আমি এখানে একটা কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম করে নিয়েছি আমি। এখন একটা একটা করে ছেড়ে দিচ্ছি। এটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। আমি বিফটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে ফিরে আসতেছি। আমার বিফগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখুন এভাবে আমি ভেজে নিয়েছি। এখন এটাকে এক সাইডে রেখে আমি একটা মিক্স তৈরি করব সস দিয়ে। এখানে আমি আরও কিছু বাকি যে সসটা ছিল তার সাথে আর একটু কিছু সস যোগ করেছি, অ্যাড করে নিয়েছি। এখন এটা আমি একটা মিক্স তৈরি করব সবগুলো একসাথে দিয়ে। এখানে আমি টমেটো সসটা দিয়ে দিয়েছি। এখন দিচ্ছি ওয়েস্টার সসটা। এখানে 1 চা চামচের মতো ওয়েস্টার সস আছে, আর সয়া সস আছে 2 টেবিল চামচের মতো। এখন এতে দিয়ে দিব 1 চা চামচের মতো চিনি। আপনারা যদি চিনিটা বেশি দিতে চান দিতে পারেন, আমি 1 চামচ দিয়েছি। আর দিচ্ছি স্বাদ অনুযায়ী শুকনো মরিচের গুঁড়া, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী শুকনো মরিচের গুঁড়াটা দিতে পারেন। এখন এটাকে আমি একটু ভালো করে মিক্স করে নেব। আমার এটা মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এতে আমি স্বাদ অনুযায়ী পরিমাণ মতো তেল দিয়ে নেব। তেলটা গরম হয়ে গেলে এতে আমি কেটে রাখা গাজর, পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। খুব বেশি ভাজি করার প্রয়োজন নেই, অল্প ভেজে নিলেই হবে।
এখন আমি এতে দিয়ে দিব কেটে রাখা ক্যাপসিকামগুলো। ক্যাপসিকামগুলো আমি এতে দিয়ে দিব, দিয়ে আর একটু কিছুক্ষণ নেড়ে নেব। এখন আমি এতে এই পর্যায়ে এসে আমি দিয়ে দিব যেই সসটা আমি তৈরি করে রেখেছিলাম ওটা দিয়ে দিব। এখন দিয়ে একটু কিছুক্ষণ নেড়ে নিতে হবে। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামেই রাখবেন। হ্যাঁ, একটু কিছুক্ষণ নেড়ে নিতে হবে। এখন আমি এতে অ্যাড করে দিব 1 কাপের মতো পানি। পানিটা দিয়ে একটু নেড়ে নেড়ে নিতে হবে। এখন আমি এতে দিয়ে দিব যে ভাজি করে রেখেছিলাম যে বিফটা, সেটা আমি এখন এতে দিয়ে দিব। এটাকে খুব বেশি আর রান্না করার প্রয়োজন নেই, যেহেতু বিফটা ম্যারিনেট করা ছিল আবার ভাজিও করা হয়েছে, এই জন্য খুব বেশি রান্নার প্রয়োজন হবে না। বিফটা আমার প্রায় হয়ে গিয়েছে, এখন আমি এতে গোলমরিচের গুঁড়া ছিটিয়ে দিলাম আর দিচ্ছি ঘি দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচের একটু কম। আমার বিফটা প্রায় হয়ে গিয়েছে, আপনারা যদি একটু ঝোল ঝোল পছন্দ করেন তাহলে আর একটু পানি দিতে পারেন। আমার বিফটা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নিব, ফিরে আসছি পরিবেশনের পর। বিফটা আমি বাটিতে ঢেলে নিয়েছি, দেখুন কত সুন্দর লাগছে দেখতে, খেতেও অনেক মজা লাগে, আপনারা একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। রেস্টুরেন্টের স্বাদের থেকে কোনো অংশে কম না, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আর আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে শেয়ার লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আগামীতে আমি আরও ভালো ভালো রেসিপি নিয়ে হাজির হবো। তাদের আল্লাহ হাফেজ।